আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে এখানে রান্নাঘরের কিচেন ফুটের যে ফ্যানগুলা, এগুলাকে গতকালকে ওয়াশ করছিলাম, করে যে শুকা দিয়ে রাখছিলাম, এখন শুকিয়ে গেছে, আজকে লাগিয়ে দিব। আসলে মাঝে মাঝে কিচেন ফুটটা খুলে পরিষ্কার করি, তবে বুয়াকে দিয়ে কখনো কাজ করাই না, নিজেই করি। আসলে অনেক কাজ আছে যেগুলো চাইলে বুয়াকে দিয়ে করানো যায়, কিন্তু আমি করি। তার কারণ হচ্ছে মানে বুয়ারা দেখা যায় যে অনেক কিছু নষ্ট করে ফেলে, শুধু জিনিসপত্র যাতে নষ্ট না হয় এই কারণে দেখা যায়, কষ্ট হলেই মানে কষ্ট হলেও নিজেই করি। তো ফ্যানগুলোকে আস্তে লাগাতে হবে। তো এই যে আমাদের বিড়াল ছানা এখানে বসে আছে, আর ওর খাবার খেলনা, এই যে আমার মেয়ে তার খেলনাগুলা দিছে ওকে খেলার জন্য। এখানে সকালবেলা দুধ বানিয়ে দেওয়া হয়েছে এই কাপের মধ্যে, ফিডারও আছে, তবে মাঝে মাঝে কাপেও দেই যাতে অভ্যাস হয়। এই মিচিকো, আমার ছেলে মেয়ে ওর নাম দিছে মিচিকো। মিচিকো একটা জাপানি ল্যাঙ্গুয়েজ, জাপানি ভাষা, এটার অর্থ আমি নিজেও জানি না। আমার মনে হয় আমার ফ্যামিলির কেউই বলতে পারবে না অর্থটা কি। তো বাচ্চারা দিছে নাম মিচিকো। কিরে খুদা নাই, খা দুধ খা, নাম এই আসবি না। আর এই যে ওর বক্স, এখানে সে ঘুমায়। এই যে আমার আম্মা আবার ওকে খুব সুন্দর করে একটা ল্যাপ বানিয়ে দিছে, এই ল্যাপের উপরে বসে ঘুমায়। আর এই আমার মেয়ের এই খেলনা বিড়ালটা, এই খেলনা বিড়ালটার উপরে শুয়ে থাকে। নেখা কিটি মিচিকো, বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করব। আমাদের বাঙালিদের খুবই প্রিয় হাঁসের মাংস আর চালের রুটি। শীতকালে কিন্তু সবাই কম বেশি হাঁসের মাংস খায় এবং সাথে চালের রুটি। তো আজকে আমি আমার রাতের জন্য, রাতের ডিনারের জন্য হাঁসের মাংস ভুনা করব আর চালের রুটি বানাবো। তো এই কারণে আমি এখানে একটা হাঁস, এটা মিডিয়াম সাইজের একটা হাঁস, সুন্দর করে চামড়া সহ আর কি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে এখানে রেখে দিছি। হাঁসের মাংস যখন আমি রান্না করি তখন সাধারণত একটু বড় করে পিস করি, কিন্তু আজকে আমি হাঁসের মাংসগুলোকে ছোট ছোট পিস করছি। তার কারণ হচ্ছে যেহেতু এটাকে আমি রুটির সাথে মানে সার্ভ করব, এই কারণে ভাবলাম যে ছোট ছোট পিস করে ভুনা করলেই বেশি ভালো হবে। তাই আমি ছোট ছোট টুকরা করে কেটে নিছি, কেটে ধুয়ে আমি যেখানে একটা বোলে রেখে দিছি। আর চালের রুটি বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিছি, এই যে এটা স্বপ্ন সুপার শপ থেকে কেনা। এই চালের গুঁড়াটা অনেক ভালো, আমি এর আগেও এটা ইউজ করছি। চাইলে চাল ভিজিয়ে তারপরে বাসায় পাটায় বেটে বা ব্লেন্ডারে গুঁড়া করে নেওয়া যায়, অথবা মানে বাজার থেকে চাল ভাঙিয়েও আনা যায়। তবে আমি আজকে এই রেডিমেড যে চালের গুঁড়া এটাই ইউজ করব। এখানে 1 কেজি চালের গুঁড়া আছে, এটা দিয়েই চালের রুটি বানাবো। তবে চালের রুটিটা আমি বানাবো না, আমার বাসায় যে আমার হেল্পিং হ্যান্ড হাসিয়াপা, হাসিয়াপা চালের রুটিটা বানিয়ে দিবে আর আমি হাঁসের মাংসটা ভুনা করব। তো এই দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও সিম্পল কিন্তু এটা কিন্তু খেতে ভীষণ মজা, বিশেষ করে গ্রামের বাড়িতে এই শীতকালে হাঁসের মাংসটা খুব বেশি খাওয়া হয়। আমাদের ঢাকাতেও সবাই খায়, তাছাড়া বিভিন্ন রেস্টুরেন্টেও হাঁসের মাংস কিন্তু এখন পাওয়া যায়। তো বাঙালিদের খুবই পছন্দ এবং একটা ট্রেডিশনাল ফুড হচ্ছে এই হাঁসের মাংস চালের রুটি। তো এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব।
তো পেঁয়াজ আর গরম মশলাটা তেলের সাথে খুব সুন্দর করে আমি একটু ভেজে নিছি। এখন এখানে আমি বাটা মশলা ইউজ করব। এখানে আছে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর সামান্য একটু জয়ত্রী বাটা। আর এখানে গুঁড়া মশলার মধ্যে আছে হচ্ছে লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। দিয়ে দিব লবণ। এখন এই মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। Thank you.
বন্ধুরা, এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার হাঁসের মাংস ভুনা, আর সাথে হচ্ছে চালের রুটি, আর একটু সালাদও আছে এখানে। টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে একটা সালাদের ব্যবস্থা করছি। তো এই ছিল আজকের আমাদের রাতের খাবার। আশা করি আমার এই রেসিপিটা, আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর চালের রুটি, হাঁসের মাংস সবারই অনেক বেশি পছন্দ জানি, তবে বন্ধুদের খাওয়াতে পারলাম না, এই কারণে আফসোস লাগতেছে। তো ঠিক আছে, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।